গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত প্রথম খণ্ড আজ ষষ্ঠ এবং শেষ পর্ব পিয়ারির কাছে যে সত্য করিয়াছিলাম তাহা যে রক্ষাও করিয়াছিলাম বাটি ফিরিয়া এই সংবাদ জানাইয়া তাহাকে চিঠি দিলাম অবিলম্বে জবাব আসিল আমি একটা বিষয় বারবার লক্ষ্য করিয়াছিলাম কোনোদিন পিয়ারি আমাকে তাহার পার্টনার বাটিতে যাইবার জন্য পীড়াপীড়িত করে নাই সামান্য একটা মুখের নিমন্ত্রণ পর্যন্ত জানায় নাই এই পত্রের মধ্যেও তাহার লেশমাত্র ইঙ্গিত ছিল না শুধু নিচের দিকে একটা নিবেদন ছিল যাহা আমি আজও ভুলি নাই সুখের দিনে না হোক দুঃখের দিনে তাহাকে বিস্মৃত না হই এই প্রার্থনা দিন কাটিতে লাগিল পিয়ারির স্মৃতি ঝাপসা হইয়া প্রায় বিলীন হইয়া গেল কিন্তু এই একটা আশ্চর্য ব্যাপার মাঝে মাঝে আমার চোখে পড়িতে লাগিল এবার শিকার হইতে ফিরিয়া পর্যন্ত আমার মন যেন কেমন বিমনা হইয়া গেছে কেমন যেন একটা অভাবের বেদনা চাপা সর্দির মতো দেহের রন্ধ্রে রন্ধ্রে পরিব্যাপ্ত হইয়া গেছে বিছানায় শুইতে গেলেই তাহা খচখ করিয়া বাজে এটা মনে পড়ে সেদিনটা হোলির রাত্রি মাথা হইতে তখন আবিরের গুড়া সাবান দিয়া ঘষিয়া তুলিয়া ফেলা হয় নাই ক্লান্ত বিবশ দেহে শয্যার উপর পড়িয়াছিলাম পাশের জানলাটা খোলা ছিল তাই দিয়া সমুখের অশ্বত্থ গাছের ফাঁক দিয়া আকাশ ভরা জোৎস্নার দিকে চাহিয়াছিলাম এতটাই মনে পড়ে কিন্তু কেন যে দোর খুলিয়া সোজা স্টেশনে চলিয়া গেলাম এবং পার্টনার টিকিট কাটিয়া ট্রেনে চড়িয়া বসিলাম তাহা মনে পড়ে না রাত্রিটা গেল কিন্তু দিনের বেলা যখন শুনিলাম সেটা বার স্টেশন এবং পার্টনার আর দেরি নাই তখন হঠাৎ সেখানেই নামিয়া পড়িলাম পকেটে হাত দিয়ে দেখি উদ্বেগের কিছুমাত্র হেতু নাই দুয়ানি এবং পয়সাতে দশ পয়সা তখনও আছে খুশি হইয়া দোকানের সন্ধানে স্টেশন হইতে বাহির হইয়া গেলাম দোকান মিলিল চূড়া দহি এবং শর্করা সংযোগে অত্যুৎকৃষ্ট ভোজন সম্পন্ন করিতে অর্ধেক ব্যয় হইয়া গেল তাজ যাক জীবনে এমন কত যায় সেজন্য ক্ষুণ্ণ হওয়া কাপুরুষতা গ্রামে পরিভ্রমণ করিতে বাহির হইলাম ঘণ্টাখানেক ঘুরিতে না ঘুরিতে টের পাইলাম জায়গাটার দধি ও চূড়া যে পরিমাণে উপাদেয় পানীয় জলটা সেই পরিমাণে নিকৃষ্ট আমার অমন ভুরি ভোজন এইটুকু সময়ের মধ্যে এমনি পরিপাক করিয়া নষ্ট করিয়া দিল যে মনে হইতে লাগিল যেন দশ বিশ দিন তণ্ডুল কণাটিও মুখে যায় নাই এইরূপ কদর্যস্থানে বাস করা আর এক দণ্ড উচিত নয় মনে করিয়া স্থান ত্যাগের কল্পনা করিতেছি দেখি অদূরে একটা আমবাগানের ভিতর হইতে ধুম দেখা দিয়াছে আমার ন্যায়শাস্ত্র জানা ছিল ধুম দেখিয়া অগ্নি নিশ্চয়ই অনুমান করিলাম বরঞ্চ অগ্নির হেতু অনুমান করিতে আমার বিলম্ব হইল না সুতরাং সোজা সেই দিকে অগ্রসর হইয়া গেলাম পূর্বেই বলিয়াছি জলটা এখানকার বড় বদ বা এই তো চাই এ যে খাঁটি সন্ন্যাসীর আশ্রম মস্ত ধুনির উপর লোটায় করিয়া চায়ের জল চড়িয়াছে বাবা অর্ধ মুদ্রিত চক্ষে সম্মুখে বসিয়াছেন তাহার আশেপাশে গাঁজার উপকরণ একজন বাচ্চা সন্ন্যাসী একটা ছাগি দহন করিতেছে চা সেবায় লাগিবে গোটা দুই উট গোটা দুই টাট্টু ঘোড়া এবং সবচ্ছা গাভী কাছাকাছি গাছের ডালে বাঁধা রহিয়াছে পাশেই একটা ছোট তাঁবু উঁকি মারিয়া দেখি ভিতরে আমার বয়সী এক চেলা দুই পায়ে পাথরের বাটি ধরিয়া মস্ত একটা নিমদণ্ড দিয়া ভাঙ তৈয়ারি করিতেছে দেখি আমি ভক্তিতে আপ্লুত হইয়া গেলাম এবং চক্ষের পলকে সাধু বাবাজির পদতলে একেবারে লুটাইয়া পড়িলাম পদধুলি মস্তকে ধারণ করিয়া করজোড়ে মনে মনে বলিলাম ভগবান তোমার কি অসীম করুণা কি স্থানই আমাকে আনিয়া দিলে চুলোই যাজ্ঞে পিয়ারি এই মুক্তিমার্গের সিংহদ্বার ছাড়িয়া তিলার্ধ যদি অন্যত্র যাই আমার যেন অনন্ত নরকেও আর স্থান না হয় সাধুজি বললেন কেও বেটা আমি সবিনয়ে নিবেদন করিলাম আমি গৃহত্যাগী মুক্তিপথান্নিষী হতভাগ্য শিশু আমাকে দয়া করিয়া তোমার চরণ সেবার অধিকার দাও সাধুজি মৃদু হাস্য করিয়া বারবার মাথা নাড়িয়া হিন্দি করিয়া সংক্ষেপে বলিলেন বেটা ঘরে ফিরিয়া যাও এই পথ অতি দুর্গম আমি করুণ কণ্ঠে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিলাম বাবা মহাভারতে লেখা আছে মহাপাপিষ্ঠ জগাই মাধাই বশিষ্ঠ মুনির পা ধরিয়া স্বর্গে গিয়া ছিলেন আর আপনার পা ধরিয়া আমি কি মুক্তিও পাইব না নিশ্চয়ই পাইব সাধুজি খুশি হইয়া বলিলেন বাদ তেরা বেটা রামজি রামজিকা খুশি যিনি দুগ্ধ দহন করিতেছিলেন তিনি আসিয়া চা তৈরি করিয়া বাবাকে দিলেন তাহার সেবা হইয়া গেলে আমরা প্রসাদ পাইলাম ভাং তৈয়ারি হইতেছিল সন্ধের জন্য তখনও বেলা বাকি ছিল সুতরাং অন্য প্রকার আনন্দের উদ্যোগ করিতে বাবা তার দ্বিতীয় চেলাকে গঞ্জিকার কলিকাটা ইঙ্গিতে দেখাইয়া দিলেন এবং প্রস্তুত হইতে বিলম্ব না হয় সে বিষয়ে বিশেষ করিয়া উপদেশ দিলেন আধ ঘণ্টা কাটিয়া গেল সর্বদর্শী বাবা আমার প্রতি পরম তুষ্ট হইয়া বলিলেন হাঁ বেটা তোমার অনেক গুণ তুমি আমার চেলা হইবার উপযুক্ত পাত্র আমি পরমানন্দে আরেকবার বাবার পদধুলি মস্তকে গ্রহণ করিলাম পরদিন প্রাত স্নান দেখিলাম গুরুজির আশীর্বাদে অভাব কিছুরই নাই প্রধান চেলা যিনি তিনি টাটকা একশুট গেরোয়া বস্ত্র জোড়া দশেক ছোট বড় রুদ্রাক্ষ মালা এবং একজোড়া পিতলের তাগা বাহির করিয়া দিলেন যেখানে যেটি মানায় সাজগোজ করিয়া খানিকটা ধনির ছাই মাথায় মুখে মাখিয়া ফেলিলাম চোখ টিপিয়া কহিলাম বাবাজি আয়না টায়না হ্যাঁ মুখখানা যে ভারী একবার দেখতে ইচ্ছে হচ্ছে দেখিলাম তাহারও রসবোধ তথাপি একটুখানি গম্ভীর হইয়া তাচ্ছিল্য ভরি বলিলেন হ্যাঁ একটু তবে লুকিয়ে আন না একবার মিনিট দুই পরে আয়না লইয়া একটা গাছের আড়ালে গেলাম পশ্চিমী নাপিতেরা যেরূপ একখানি আয়না হাতে ধরাইয়া দিয়া ক্ষৌরকর্ম সম্পন্ন করে সেই রূপ ছোট একটুখানি টিন মোড়া আর তা তাহ একটুখানি দেখিলাম যত্নে এবং সদা ব্যবহারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা আর হাসিয়া বাছি না কে বলিবে আমি সেই শ্রীকান্ত যিনি কিছুকাল পূর্বেই রাজরাজরার মজলিসে বসিয়া বাইজির গান শুনিতেছিলেন তাজাক ঘণ্টাখানেক পর গুরু মহারাজের সমীপে দীক্ষার জন্য নিত হইলাম মহারাজ চেহারা দেখিয়া সাতিশয় প্রীত হইয়া বলিলেন বেটা মাহিনা একাত মনে মনে বহুত আচ্ছা বলিয়া তার পদধূলি গ্রহণ করিয়া যুক্ত করে ভক্তি ভরে এক পাশে বসিলাম আজ কথায় কথায় তিনি আধ্যাত্মিকতার অনেক উপদেশ দিলেন ইহার দুরূহতার বিষয় ইহার গভীর বিরাগ এবং কঠোর সাধনার বিষয় আজকাল ভণ্ড পাশ্ডেরা কী প্রকারে ইহা কলঙ্কিত করিতেছে তাহার বিশেষ বিবরণ এবং ভগবত পাদপদ্মে মতি স্থির করিতে হইলেই বা কি কী আবশ্যক এতৎপক্ষে বৃক্ষজাতীয় জাতীয় শুষ্ক বস্তু বিশেষের ধূম ঘন ঘন মুখবিবর দ্বারা শোষণ করতো শনৈ শনৈ বিনির্গত করায় কীরূপ আশ্চর্য উপকার তাহা বুঝাইয়া দিলেন এবং এ বিষয়ে আমার নিজের অবস্থা যে অত্যন্ত আশাপ্রদ সেই ইঙ্গিত করিয়াও আমার উৎসাহ বর্ধন করিলেন এইরূপে সেদিন মোক্ষপথের অনেক নিগূঢ় তাৎপর্য অবগত হইয়া গুরু মহারাজের তৃতীয় চ্যালাগিরিতে বহাল হইয়া গেলাম গভীর বিরাগ এবং কঠোর সাধনার জন্য মহারাজের আদেশে আমাদের সেবার ব্যবস্থাটা অমনি একটু কঠোর রকমের ছিল তাহার পরিমাণও যেমনি রসনাতেও তাহা তেমনি চা রুটি ঘৃত দধিদুগ্ধ চূড়া শর্করা ইত্যাদি কঠোর সাত্বিক ভোজন এবং তাহার জীর্ণ করিবার অনুপান আবার ভগবত পদারবৃন্দ হইতেও চিত্ত বিক্ষিপ্ত না হয় সেদিকেও আমাদের লেশ মাত্র অবহেলা ছিল না ফলে আমার শুকনো কাঠে ফুল ধরিয়া গেল একটুখানি ভুঁড়ির লক্ষণও দেখা দিল একটা কাজ ছিল ভিক্ষায় বাহির হওয়া সন্ন্যাসীর পক্ষে ইহা সর্বপ্রধান কাজ না হইলেও একটা প্রধান কাজ বটে কারণ সাত্বিক ভোজনের সহিত ইহার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু মহারাজ নিজে ইহা করিতেন না আমরা তাহার সেবকেরা পালা করিয়া করিতাম সন্ন্যাসীর অপরাপর কর্তব্যে আমি তাহার অন্য দুই চালাকে অতি সত্তর ডেঙ্গাইয়া গেলাম শুধু এইটাতেই বারবার খোঁড়াইতে লাগিলাম এটা কোনোদিনই নিজের কাছে সহজ এবং রুচিকর করিয়া তুলিতে পারিলাম না তবে এই একটা সুবিধা ছিল সেটা হিন্দুস্তানিদের দেশ আমি ভালো মন্দর কথা বলিতেছি না আমি বলিতেছি বাংলাদেশের মতো সেখানকার মেয়েরা হাতজোড়া আরেকবারই এগিয়ে দেখো বলিয়া উপদেশ দিত না এবং পুরুষেরাও চাকরি না করিয়া ভিক্ষা করি কেন তাহার কৈফিয়ত তলব করিত না ধনী দরিদ্র নির্বিশেষে প্রতি গৃহস্থই সেখানে ভিক্ষা দিত কেহই বিমুখ করিত না এমনি দিন যায় দিন পনেরো তো সেই আমবাগানের মধ্যেই কাটিয়া গেল দিনের বেলা কোনো বালাই নাই শুধু রাত্রে মশার কামড়ের জ্বালায় মনে হইত থাক মুখ্য সাধন গায়ের চামড়া আর একটু মোটা করিতে না পারিলে তো আর বাঁচি না অন্যান্য বিষয়ে বাঙালি যত সেরাই হোক এ বিষয়ে বাঙালির চেয়ে হিন্দুস্তানি চামড়া যে সন্ন্যাসের পক্ষে ঢের বেশি অনুকূল তাহার স্বীকার করিতেই হইবে সেদিন প্রাতস্নান করিয়া সাত্বিক ভোজনের চেষ্টায় বহির্গত হইতেছি গুরু মহারাজ ডাকিয়া বলিলেন মুনি বসি প্রয়াগা যিনি রামপাদ অতি অনুরাগা অর্থাৎ স্ট্রাইক দি টেন্ট প্রয়াক যাত্রা করিতে হইবে কিন্তু কাজ তো সহজ নয় সন্ন্যাসীর যাত্রা কিনা না পা বাঁধা টাট্টু খুঁজি আনিয়া বোঝাই দিতে উটের উপর মহারাজের জিন কষিয়া দিতে গরু ছাগল সঙ্গে লইতে পোঁটলা পুঁটলি বাঁধিতে গুছাইতে একবেলা গেল তারপরে রওনা হইয়া ক্রোশ দুই দূরে সন্ধ্যার প্রাককালে বিঠৌরা গ্রাম প্রান্তে এক বিরাট বটমূলে আস্তানা ফেলা হইল জায়গাটি মনোরম গুরু মহারাজের দিব্য পছন্দ হইল তা তো হইল কিন্তু সেই মুনির আস্তানায় পৌঁছিতে যে কয় মাস লাগিবে সে তো অনুমান করিতেই পারিলাম না এই বিঠৌরা গ্রামের নামটা কেন আমার মনে আছে তাহা এইখানে বলিব সেদিনটা পূর্ণিমা তিথি অতএব গুরু আদেশে আমরা তিনজনেই তিনদিকে ভিক্ষার জন্য বাহির হইয়া পড়িয়াছিলাম একা হইলে উদরপূর্তির জন্য চেষ্টা চরিত্র মন্দ করিতাম না কিন্তু আজ আমার সে চার ছিল না বলিয়া অনেকটা নিরর্থক ঘুরিয়া বেড়াইতেছিলাম একটা বাড়ির খোলা দরজার ভেতর দিয়া হঠাৎ একটা বাঙালি মেয়ের চেহারা চোখে পড়িয়া গেল তার কাপড়খানা যদি চো দেশি তাঁতে বোনা গুঞচটের মতোই ছিল কিন্তু পরিবার বিশেষ ভঙ্গিটাই আমার কৌতূহল উদ্রেক করিয়াছিল ভাবলাম পাঁচ ছয় দিন এই গ্রামে আছি প্রায় সব ঘরেই গিয়াছি কিন্তু বাঙালি মেয়ে তো দূরের কথা একটা পুরুষের চেহারা তো চোখে পড়ে নাই সাধু সন্ন্যাসীর অবারিত দ্বার ভেতরে প্রবেশ করিতেই মেয়েটি আমার পানে চাহিয়া রহিল তাহার মুখখানে আমি আজও মনে করিতে পারি তাহার কারণ এই যে দশ এগারো বছরের মেয়ের চোখে এমন করুণ এমন মলিন উদাস চাহনি আমি আর কখনো দেখিয়াছি বলে মনে হয় না তাহার মুখে তাহার ঠোঁটে তাহার চোখে তাহার সর্বাঙ্গ দিয়া দুঃখ এবং হতাশা যেন ফাটিয়া পড়িতেছিল আমি একেবারেই বাংলা করিয়া বলিলাম চারটি বিখ্যানও দেখি মা প্রথমটা সে কিছুই বলিল না তারপরে তার ঠোঁট দুটি বার দুই কাঁপিয়া ফুলিয়া উঠিল তারপরে সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল আমি মনে মনে একটু লজ্জিত হইয়া পড়িলাম কারণ সম্মুখে কেহ না থাকিলেও পাশের ঘর হইতে বেহারি মেয়েদের কথাবার্তা শোনা যাইতেছিল তাহাদের কেহ হঠাৎ বাহির হইয়া এই অবস্থায় উভয়কে দেখিয়া কি ভাবিবে কি বলিবে তাহা ভাবিয়া না পাইয়া দাঁড়াইব কি প্রস্থান করিব স্থির করিবার পূর্বেই মেয়েটি কাঁদিতে কাঁদিতে এক নিশ্বাসে সহস্র প্রশ্ন করিয়া ফেলিল তুমি কোথা থেকে আসছো তুমি কোথায় থাকো তোমার বাড়ি কি বর্ধমান জেলায় তুমি কবে সেখানে যাবে তুমি রাজপুর জানো সেখানে গৌরী তেওয়ারীকে চেনো আমি কহিলাম তোমার বাড়ি কি বর্ধমানের রাজপুরে মেয়েটি হাত দিয়া চোখের জল মুছিয়া বলিল হ্যাঁ আমার বাবার নাম গৌরী তেওয়ারি আমার দাদার নাম রামলাল তেওয়ারি তাদের তুমি চেনো আমি তিন মাস শ্বশুরবাড়ি এসেছি একখানা চিঠিও পাইনি বাবা দাদা মা গিরিবালা খোকা কেমন আছে কিচ্ছু জানি নে ওই যে অসত্য গাছ ওর তলায় আমার দিদির শ্বশুর বাড়ি ও সোমবারের দিদি গলায় দড়ি দিয়ে মরেছে এরা বলে না সে কলেরায় মরেছে আমি বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেলাম ব্যাপার কি এরা তো দেখছি পুরা হিন্দুস্তানি অথচ মেয়েটি একেবারে খাঁটি বাঙালির মেয়ে এত দূরে এ বাড়িতে এদের শ্বশুর বাড়িটাই বা কী করিয়া হইল আর ইহাদের স্বামী শ্বশুর শাশুড়ি বা এখানে কি করিতে আসিল জিজ্ঞাসা করিলাম তোমার দিদি গলায় দড়ি দিল কেন সে কহিল দিদি রাজপুরে যাবার জন্য দিনরাত কাঁদত খেত না সুত না তাই তারা চুল আড়াই বেঁধে তাকে সারা দিনরাত রাত তাড় করি রেখেছিল তাই দিদি গলায় দড়ি দিয়ে মরেছে প্রশ্ন করিলাম তোমারও শ্বশুর শাশুড়ি কি হিন্দুস্তানি মেয়েটি আরেকবার কাঁদিয়া ফেলিয়া কহিল হ্যাঁ আমি তাদের কথা কিছু বুঝতে পারিনি তাদের রান্না মুখে দিতে পারি আমি তো দিনরাত কাদি। কাঁদি কিন্তু বাবা আমাকে চিঠিও লেখে না নিয়েও যায় না জিজ্ঞাসা করিলাম আচ্ছা তোমার বাবা এত দূরে তোমার বিয়ে দিলেন কেন আমরা যে তেওয়ারি আমাদের ঘর ওদেশে তো পাওয়া যায় না তোমাকে কি এরা মারধর করে করে না এ দেখো না বলিয়া মেয়েটি বাহুতে পিঠের উপর গালের উপর ডাগ দেখাইয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে কাঁদিতে কহিল আমিও দিদির মতো গলায় দড়ি দিয়ে মরব তাহার কান্না দেখিয়া আমার নিজের চক্ষুও সজল হইয়া উঠিল আর প্রশ্নোত্তর বা ভিক্ষার অপেক্ষা না করিয়াই বাহির হইয়া পড়িলাম মেয়েটি কিন্তু আমার পিছনে পিছনে আসিয়া বলিতে লাগিল আমার বাবাকে গিয়ে তুমি বলবে তো আমাকে এবার নিয়ে যেতে নইলে আমি বলিতে আমি কোনো একটা ঘাড় নাড়িয়া সায় দিয়া দ্রুতবেগে অদৃশ্য হইয়া গেলাম মেয়েটির বুক চেরা আবেদন আমার দুই কানের মধ্যে বাজিতেই লাগিল রাস্তার মোড়ের ওপরেই একটা মুদির দোকান প্রবেশ করিতেই দোকানদার সসম্মানে অভ্যর্থনা করিল খাদ্যদ্রব্য ভিক্ষা না করিয়া যখন একখানা চিঠির কাগজ ও কালী কলম চাহিয়া বসিলাম তখন সে কিছু আশ্চর্য হইল বটে কিন্তু প্রত্যাখ্যান করিল না সেখানে বসিয়া গৌরী তেওয়ারির নামে একখানা পত্র লিখিয়া ফেলিলাম সমস্ত বিবরণ বিবৃত করিয়া পরিশেষে এ কথাও লিখিতে ছাড়িলাম না মেয়েটির দিদি সম্প্রতি গলায় দড়ি দিয়া মরিয়াছে এবং সেও মারধর অত্যাচার সহ্য করিতে না পারিয়া সেই পথে যাইবার সংকল্প করিয়াছে তিনি নিজে আসিয়া ইহার বিহিত না করিলে কি ঘটে বলা যায় না খুব সম্ভব তোমার চিঠিপত্র ইহারা মেয়েটিকে দেয় না ঠিকানা দিলাম বর্ধমান জেলার রাজপুর গ্রাম জানি না সেই পত্র গৌরী তেওয়ারের কাছে পৌঁছিয়াছিল কি না এবং পৌঁছাইলেও সে কিছু করিয়াছিল কি না কিন্তু ব্যাপারটা আমার মনের মধ্যে এমনি মুদ্রিত হইয়া গিয়াছিল যে এতকাল পরেও সমস্ত স্মরণ রহিয়াছে এবং এই আদর্শ হিন্দু সমাজের সূক্ষাতিস সূক্ষ্ম জাতিভেদের বিরুদ্ধে একটা বিদ্রোহের ভাব আজও যায় নাই হইতে পারে এই জাতিভেদ ব্যাপারটা খুব ভালো এই উপায়ে সনাতন হিন্দু জাতিটা যখন আজ পর্যন্ত আছে। তখন ইহার প্রচণ্ড উপকারিতা সম্বন্ধে সংশয় করিবার প্রশ্ন করিবার আর কিছুই নাই কে কোথায় দুটো হতভাগা মেয়ে দুঃখ সহ্য করতে না পারিয়া গলায় দড়ি দিয়ে মরিবে বলিয়া ইহার কঠোর বন্ধন এক বিন্দু শিথিল করার কল্পনা করাও পাগলামি কিন্তু মেয়েটির কান্না যে লোক চোখে আসিয়াছে তাহার সাধ্য নাই এই প্রশ্ন নিজের নিকটে হইতে থামাইয়া রাখে যে কোনো মতে টিকিয়া থাকায় কি চরম সার্থকতা এমন অনেক জাতি তো টিকিয়া আছে কুকিরা আছে কোলভিল সাঁওতালরা আছে প্রশান্ত মহাসাগরে অনেক ছোটোখাটো দ্বীপের অনেক ছোটোখাটো জাতিরা মানুষ সৃষ্টির শুরু হইতেই আছে। আফ্রিকায় আছে আমেরিকায় আছে তাহাদেরও এমন সকল কড়া সামাজিক আইন কানুন আছে যে শুনিলে গায়ের রক্ত জল হইয়া যায় বয়সের হিসাবে তারা ইউরোপের অনেক জাতির অতি বৃদ্ধ প্রপিতামহের চেয়েও প্রাচীন আমাদের চেয়েও পুরাতন কিন্তু তাই বলিয়াই যে ইহারা আমাদের চেয়ে সামাজিক আচার ব্যবহারে শ্রেষ্ঠ এমন অদ্ভুত সংশয় বোধ করি কাহারও মনে ওঠে না সামাজিক সমস্যা ঝাঁক বাঁধিয়া দেখা দেয় না এমনই এক আটটা কদাচিত আবির্ভূত হয় নিজের বাঙালি মেয়ে দুটির খোট্টার ঘরে বিবাহ দেবার সময় গৌরী তেওয়ারির মনে বোধ করি এরূপ প্রশ্ন আসিয়াছিল কিন্তু সে বেচারা এই দুরূহ প্রশ্নের কোনো পথ খুঁজিয়া না পাইয়াই শেষে সামাজিক যুগকাষ্ঠে কন্যা দুটিকে বলি দিতে বাধ্য হইয়াছিল যে সমাজ এই দুইটি নিরূপায় ক্ষুদ্র বালিকার জন্য স্থান করিয়া দিতে পারে নাই যে সমাজ আপনাকে এতটুকু প্রসারিত করিবার শক্তি রাখে না সেই পঙ্গু আড়ষ্ট সমাজের জন্য মনের মধ্যে কিছুমাত্র গৌরব অনুভব করিতে পারিলাম না কোথায় একজন মস্ত বড়লোকের লেখায় পড়িয়াছিলাম আমাদের সমাজ জাতিভেদ বলিয়া যে বড় রকম একটা সামাজিক প্রশ্নের উত্তর জগতের সমক্ষে ধরিয়ে দিয়েছিল তাহার চূড়ান্ত নিষ্পত্তি আজও হয় নাই এইরকম একটা কথা কিন্তু এই সমস্ত যুক্তিহীন উচ্ছ্বাসের উত্তর দিতেও যেমন প্রবৃত্তি হয় না হয় নাই হইবে না বলিয়া নিজের প্রশ্নের উত্তর নিজেই প্রবল কণ্ঠে ঘোষণা করিয়া দিয়া যাহারা চাপিয়া বসিয়া যায় তাহাদের জবাব দেওয়াও তেমনি কঠিন যাগে দোকান হইতে উঠিলাম সন্ধান করিয়া বেয়ারিং পত্রটা ডাকবাক্সে ফেলিয়া দিয়া যখন আস্তানে আসিয়া উপস্থিত হইলাম তখনও আমার অন্যান্য সহযোগীরা চাল আটা প্রভৃতি সংগ্রহ করিয়া ফিরিয়া আসে নাই দেখিলাম সাধু বাবা আজ যেন বিরক্ত হেতুটা তিনি নিজেই ব্যক্ত করিলেন বলিলেন এই গ্রামটা সাধু সন্ন্যাসীর প্রতি তেমন অনুরক্ত নয় সেবাদীর ব্যবস্থা তেমন সন্তোষজনক করে না সুতরাং কালী এ স্থান ত্যাগ করিতে হইবে যে আজ্ঞা বলিয়া তৎক্ষণাৎ অনুমোদন করিলাম পাটনাটা দেখিবার জন্য মনের মধ্যে কোথায় যেন একটা প্রবল কৌতূহল ছিল নিজের কাছে তাহা ঢাকিয়া রাখিতে পারিলাম না তাছাড়া এই সকল বেহারি পল্লীগুলিতে কোনোরকম আকর্ষণিক খুঁজিয়া পাই না ইতিপূর্বে বাংলার অনেক গ্রামেই তো বিচরণ করিয়া ফিরিয়াছি কিন্তু তাহাদের সহিত ইহাদের কোনো তুলনাই হয় না নরনারী গাছপালা জলবায়ু কোনোটাই আপনার বলিয়া মনে হয় না সমস্ত মনটা সকাল হইতে রাত্রি পর্যন্ত শুধু কেবল পালাই পালাই করিতে থাকে সন্ধ্যাবেলায় পাড়ায় পাড়ায় তেমন করিয়া খোল করতালের সঙ্গে কীর্তনের সুর কানে আসে না দেবমন্দিরে আরতির কাঁসর ঘণ্টাগুলোও সেরূপ গম্ভীর মধুর শব্দ করে না এদেশের মেয়েরা শাখগুলোও কি ছাই তেমন মিষ্ট করিয়া বাজাইতে জানে না এখানে মানুষ কি সুখেই থাকে আর মনে হইতে লাগিল এসব পাড়া মধ্যে না আসিলে তো নিজেদের পাড়াগায়ের মূল্য কোনোদিন এমন করিয়া চোখে পড়িত না আমাদের জলে পানা হাওয়ায় ম্যালেরিয়া মানুষের পেটে পেটে পিলে ঘরে ঘরে মামলা পাড়ায় পাড়ায় দলাদলি তাহ তবু তারই মধ্যে যে কত রস কত তৃপ্তি ছিল এখন যেন তাহার কিছুই না বুঝিয়াও সমস্ত বুঝিতে পারিলাম পরদিন তাবু তাঁবু ভাঙিয়া যাত্রা করা হইল এবং সাধুবাবা যথাশক্তি ভরদাস মুনির আশ্রমের দিকে সদলে অগ্রসর হইতে লাগিলেন কিন্তু পথটা সোজা হইবে বলিয়াই হোক কিংবা মুনি আমার মন বুঝিয়াই হোক পাটনার দশ মধ্যে আর তাঁবু গাড়িলেন না মনে একটা বাসনা ছিল তা সে এখন থাক পাপ তাপ অনেক করিয়াছি সাধু সঙ্গে দিন কতক পবিত্র হইয়া আসিগে একদিন সন্ধ্যার প্রাককালে যে জায়গায় আমাদের আড্ডা পড়িল তাহার নাম ছোট বাঘিয়া আরা স্টেশন হইতে ক্রোসাস্টেক দূরে এই গ্রামে একটি মহাপ্রাণ বাঙালি ভদ্রলোকের সহিত পরিচয় হইয়াছিল তাহার সদাশয়তার বিবরণ এখানে একটু দিব তাহার পৈতৃক নামটা গোপন করিয়া রামবাবু বলাই ভালো কারণ এখনও তিনি জীবিত আছেন এবং পরে অন্যত্র যদিচ তাহার সহিত সাক্ষাৎ লাভ ঘটিয়াছিল তিনি আমাকে চিনিতে পারেন নাই না পারা আশ্চর্য নয় কিন্তু তাহার স্বভাব জানি গোপনে তিনি যে সকল সৎকার্য করিয়াছেন তাহা প্রকাশ্যে উল্লেখ করিলে তিনি বিনয়ে সংকুচিত হইয়া পড়িবেন তাহা নিশ্চিত বুঝিতেছি অতএব তার নাম রামবাবু কি সূত্রে যে রামবাবু এই গ্রামে আসিয়াছিলেন এবং কেমন করিয়া যে জমিজমা সংগ্রহ করিয়া চাষাবাদ করিতেছিলেন অত কথা জানি না এই মাত্র জানি তিনি দ্বিতীয় পক্ষ এবং গুটি তিন চার পুত্র কন্যা লইয়া তখন সুখে বাস করিতেছিলেন সকালবেলায় শোনা গেল এই ছোট বড়াবাঘিয়া তো বটেই আরও পাঁচ সাতখানি গ্রামের মধ্যে তখন বসন্ত মহামারী রূপে দেখা দিয়াছে দেখা গিয়াছে যে গ্রামের এই সকল দুঃসময়ের মধ্যেই সাধু সন্ন্যাসীর সেবা বেশ সন্তোষজনক হয় সুতরাং সাধু বাবা অবিচলিত চিত্তে তথায় অবস্থান করিবার সংকল্প করিলেন ভালো কথা সন্ন্যাসী জীবটার সম্বন্ধে এইখানে আমি একটা কথা বলিতে চাই জীবনে ইহাদের অনেকগুলিকেই দেখিয়াছি বার চারেক এরূপ ঘনিষ্ঠভাবেও মিশিয়াছি দোষ যাহা আছে সে তো আছেই আমি গুণের কথাই বলিব নিছক পেটের দায়ে সাধুজি আপনারা তো আমাকেই চেনেন কিন্তু ইহাদের মধ্যেও এই দুটো দোষ আমার চোখে পড়ে নাই আর চোখের দৃষ্টিটাও যে আমার খুব মোটা তাও নয় স্ত্রীলোক সম্বন্ধে ইহাদের সংযমী বলুন আর উৎসাহের স্বল্পতাই বলুন খুব বেশি এবং প্রাণের ভয়টা ইহাদের নিতান্তই কম যাবজ্জীবেত সুখংজীবেত তো আছেই কি করিলে অনেক দিন জীবেত এ খেয়াল নাই আমাদের সাধু বাবারও ক্ষেত্রে তাহাই হইল প্রথমটার জন্য দ্বিতীয়টা তিনি তুচ্ছ করিয়া দিলেন একটুখানি ধুনির ছাই এবং দু ফোঁটা কমণ্ডলুর জলের পরিবর্তে যে সকল বস্তু হু করিয়া ঘরে আসিতে লাগিল তাহার সন্ন্যাসী গৃহী কাহারও বিরক্তিকর হইতে পারে না রামবাবু ষষ্ঠী কাঁদিয়া আসিয়া পড়িলেন চারদিন দিন জ্বরের পর আজ সকালে বড় ছেলের বসন্ত দেখা দিয়াছে এবং ছোট ছেলেটি কাল রাত্রি হইতেই জ্বরে অচৈতন্য বাঙালি দেখিয়া আমি উপজাচক হইয়া রামবাবুর সহিত পরিচয় করিলাম ইহার পরে গল্পের মাঝে মাসখানেক বিচ্ছেদ দিতে চাই কারণ কেমন করিয়া এই ঘনিষ্ঠ পরিচয় হইল কেমন করিয়া ছেলে দুটি ভালো হইল সে অনেক কথা বলিতে আমার নিজেরই ধৈর্য থাকিবে না তা পাঠকের তো ঢের দূরের কথা তবে মাঝের একটা কথা বলিয়া রাখি দিন পনেরো পরে রোগের যখন বড় বাড়াবাড়ি তখন সাধুজি তাহার আস্থানা গোটাইবার প্রস্তাব করিলেন রামবাবুর স্ত্রী কাঁদিয়া বলিলেন সন্ন্যাসী দাদা তুমি তো সত্যি সন্ন্যাসী নাও তোমার শরীরে দয়া আছে আমার নবীন জীবনকে তুমি ফেলে চলে গেলে তারা কখনো বাঁচবে না কই যাও দেখি কেমন করে যাবে বলিয়া তিনি আমার পা ধরিয়া ফেলিলেন আমার চোখেও জল আসিল রামবাবু স্ত্রীর প্রার্থনায় যোগ দিয়া কাকুতি মিনতি করিতে লাগিলেন সুতরাং আমি যাইতে পারিলাম না সাধু বাবাকে বলিলাম প্রভু তোমরা অগ্রসর হও আমি পথের মধ্যে না পারি প্রয়াগে গিয়া যে তোমার পদধূলি মাথায় লইতে পারিব তাহাতে আর সন্দেহ নাই প্রভু ক্ষুণ্ণ হইলেন শেষে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া নিরর্থক কোথাও বিলম্ব না করি সেই ব্যাপারে বারংবার সতর্ক করিয়া দিয়া সদল বলে যাত্রা করিলেন আমি রামবাবুর বাটিতেই রহিয়া গেলাম এই অল্পদিনের দিনের মধ্যেই যে আমি প্রভুর সর্বাপেক্ষা স্নেহের পাত্র হইয়াছিলাম এবং টিকিয়া থাকিলে তাহার সন্ন্যাসী লীলার অবসানে উত্তরাধিকার সূত্রে টাট্টু এবং উর্দুটা যে দখল করিতে পারিতাম তাহাতে কোনো সংশয় নাই যাক হাতের লক্ষ্মী পায়ে ঠেলিয়া গত কথা লইয়া পরিতাপ করিয়া লাভ নাই ছেলে দুটি সারিয়া উঠিল মারি এইবার প্রকৃতই রূপে দেখা দিলেন এ যে কি ব্যাপার তাহা যে চোখে না দেখিয়াছে তাহার দ্বারা লেখা পড়িয়া গল্প শুনিয়া কিংবা কল্পনা করিয়া হৃদয়ঙ্গম করা অসম্ভব অতএব এই অসম্ভবকে সম্ভব করার প্রয়াস আমি আর করিব না লোক পালাইতে আরম্ভ করিল ইহার আর কোনো বাচ বিচার রহিল না যে বাড়িতে মানুষের চিহ্ন দেখা গেল সেখানে উঁকি মারিয়া দেখিলেই চোখে পড়িতে পারিত শুধু মা তার পীড়িত সন্তানকে আগলাইয়া আছেন। রামবাবু তাহার ঘরের গরুর গাড়িতে জিনিসপত্র বোঝাই দিলেন অনেকদিন আগেই দিতেন শুধু বাধ্য হইয়াই পারেন নাই দিন পাঁচছয় হইতে আমার সমস্ত দেহটা এমনই একটা বিশ্রী আলস্যে ভরিয়া উঠিতেছিল যে কিছুই ভালো লাগিত না ভাবিতাম রাত জাগা এবং পরিশ্রমের জন্যই এরূপ বোধ হইত সেদিন সকাল হইতেই মাথা টিপটিপ করিতে লাগিল নিতান্ত অরচির উপর দুপুরবেলায় যাহা কিছু খাইলাম অপরাহ্নবেলায় বমি হইয়া গেল রাত্রি নটা দশটার সময় টের পাইলাম জ্বর হইয়াছে সেদিন সারা রাত্রি ধরিয়াই তাহাদের উদ্যোগ আয়োজন চলিতেছিল সবাই জাগিয়াছিলেন অনেক রাত্রে রামবাবুর স্ত্রী বাহিরের ঘরে ঢুকিয়া বলিলেন সন্ন্যাসী দাদা তুমি কেন আমাদের সঙ্গেই আরা পর্যন্ত চলো না আমি বলিলাম তাই যাব কিন্তু তোমাদের গাড়িতে আমাকে একটু জায়গা দিতে হবে ভগিনী উৎসুক হইয়া প্রশ্ন করিলেন কেন সন্ন্যাসী দাদা গাড়ি তো দুটোর বেশি পাওয়া গেল না আমাদের নিজেদেরই যে জায়গা হচ্ছে না আমি কহিলাম আমার হাটবার যে ক্ষমতা নেই দিদি সকাল থেকেই বেশ জ্বর এসেছে জ্বর বলো কি গো বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়াই আমার নূতন ভগিনী মুখ কালি করিয়া প্রস্থান করিলেন কতক্ষণ পরে ঘুমাইয়া পড়িয়াছিলাম বলিতে পারি না জাগিয়া উঠিয়া দেখিলাম বেলা হইয়াছে বাড়ির ভেতরে ঘরে ঘরে তালাবন্ধ জনপ্রাণী নাই বাহিরের যে ঘরটায় আমি থাকিতাম তাহার সমুখ দিয়াই এই গ্রামের কাঁচা রাস্তাটা আরা স্টেশন পর্যন্ত গিয়াছে এই রাস্তার উপর দিয়া প্রত্যহ অন্তত পাঁচ ছয়খানা গরুর গাড়ি মৃত্যু ভীত নরনারী বোঝাই লইয়া স্টেশনে যাইত সারাদিন অনেক চেষ্টার পরে ইহারি একখানিতে সন্ধ্যার সময় স্থান করিয়া লইয়া উঠিয়া বসিলাম যে প্রাচীন বেহারি ভদ্রলোকটি দয়া করিয়া আমাকে সঙ্গে লইয়াছিলেন তিনি প্রত্যুষেই স্টেশনের কাছে একটা গাছতলায় আমাকে নামাইয়া দিলেন তখন আর আমার বসিবার সামর্থ্য ছিল না সেখানেই শুইয়া পড়িলাম অদূর একটা পরিত্যক্ত টিনের শেড ছিল পূর্বে এটি মোসাফির খানার কাজে ব্যবহৃত হইত কিন্তু বর্তমান সময়ে বৃষ্টি বাদলার দিনে গরু বাছরের ব্যবহার ছাড়া আর কোনো কাজে লাগিত না ভদ্রলোক স্টেশন হইতে একজন বাঙালি যুবককে ডাকিয়া আনিলেন আমি তাহারি দয়ায় জন কয়েক কুলির সাহায্যেই এই শেড মধ্যে নিত হইলাম আমার বড় দুর্ভাগ্য আমি যুবকটির কোনো পরিচয় দিতে পারিলাম না কারণ কিছুই জিজ্ঞাসা করা হয় নাই মাস পাঁচ ছয় পরে জিজ্ঞাসা করিবার যখন সুযোগ এবং শক্তি হইল তখন সংবাদ লইয়া জানিলাম বসন্ত রোগে ইতিমধ্যেই তিনি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন তবে তাহার কথা শুনিয়া এইমাত্র জানিয়াছিলাম তিনি পূর্ববঙ্গের লোক এবং পনেরো টাকা বেতনে স্টেশনে চাকরি করেন খানিক পরে তিনি তাহার নিজের শতজীর্ণ বিছানাটি আনিয়া হাজির করিলেন এবং বারবার বলিতে লাগিলেন তিনি সহস্তে রাধিয়া খান এবং পরের ঘরে থাকেন দুপুরবেলা এক বাটি গরম দুধ আনিয়া পিড়াপিড়ি করিয়া খাওয়াইয়া বলিলেন ভয় নাই ভালো হইয়া যাইবেন কিন্তু আত্মীয় বন্ধুবান্ধব কাহাকেও যদি সংবাদ দিবার থাকে তো ঠিকানা দিলে তিনি টেলিগ্রাফ করিয়া দিতে পারেন তখন আমার বেশ জ্ঞান ছিল সুতরাং ইহাও বেশ বুঝিতেছিলাম আর বেশিক্ষণ নয় এমনই জ্বর যদি আর পাঁচ ছয় ঘন্টাও স্থায়ী হয় তো চৈতন্য হারাইতে হইবে অতএব যাহা কিছু করিবার ইতিমধ্যে না করিলে আর করাই হইবে না তা বটে কিন্তু সংবাদ দিবার প্রস্তাবে ভাবনায় পড়িলাম কেন তাহা খুলিয়া বলিবার প্রয়োজন নাই কিন্তু ভাবিলাম গরিবের টেলিগ্রামের পয়সাটা অপব্যয় করাইয়া আর লাভ কি সন্ধ্যার পর ভদ্রলোক তার ডিউটির ফাঁকে এক ভাড় জল এবং একটা কেরোসিনের ডিবা লইয়া উপস্থিত হইলেন তখন জ্বরের যন্ত্রণায় মাথা ক্রমশ বেঠিক হইয়া উঠিতেছিল তাহাকে কাছে ডাকিয়া বলিলাম যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ মাঝে মাঝে দেখবেন তারপরে যা হয় হোক আপনি আর কষ্ট করবেন না ভদ্রলোক অত্যন্ত মুখ চোরা প্রকৃতির লোক কথা সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল না প্রত্যুত্তরে তিনি না বলিয়াই চুপ করিলেন বলিলাম আপনি সংবাদ দিতে চেয়েছিলেন আমি সন্ন্যাসী মানুষ আমার যথার্থ আপনার জন কেউ নাই তবে পাটনার পিয়ারিবাজির ঠিকানায় যদি একখানা পোস্টকার্ড লিখে দেন যে শ্রীকান্ত আরা স্টেশনের বাইরে একটা টেনশের মধ্যে মরণাপন্ন হয়ে পড়ে আছে তাহলে ভদ্রলোক শশব্যস্ত হইয়া উঠিলেন আমি এখনই দিচ্ছি চিঠি এবং টেলিগ্রাম দুই পাঠিয়ে দিচ্ছি বলিয়া তিনি উঠিয়া গেলেন আমি মনে মনে বলিলাম ভগবান সংবাদটা যেন সে পায় জ্ঞান হইয়া প্রথমটা ভালো বুঝিতে পারিলাম না মাথায় হাত দিয়া ঠাহর করিয়া টের পাইলাম সেটা ব্যাগ চোখ মেলিয়া দেখিলাম ঘরের মধ্যে একটা খাটের উপরে আছি সমুখের টোলের উপর একটা আলোর কাছে গোটা দুই তিন ওষুধের শিশি তাহারই পাশে একটা দড়ির খাটিয়ার উপরে কে একজন লাল চেক র্যাপার গায়ে দিয়া আছে অনেকক্ষণ পর্যন্ত কিছুই স্মরণ করিতে পারিলাম না তারপরে একটু একটু করিয়া মনে হইতে লাগিল ঘুমের ঘরে কত কি যেন স্বপ্ন দেখিয়াছি অনেক লোকের আসা যাওয়া ধরাধরি করিয়া আমাকে ডুলিতে তোলা মাথা ন্যাড়া করিয়া ওষুধ খাওয়ানো এমনই কত কি ব্যাপার খানিক পরে লোকটি যখন উঠিয়া বসিল দেখিলাম ইনি একজন বাঙালি ভদ্রলোক বয়স আঠারো উনিশের বেশি নয় তখন আমার শিয়রের নিকট হইতে মৃদুস্বরে যে তাহাকে সম্বোধন করিল তাহার গলা চিনিতে পারিলাম পিয়ারি অতি মৃদুস্বরে ডাকিল বঙ্কু বরফটা একবার কেন বদলে দিলনে বাবা ছেলেটি বলিল দিচ্ছি তুমি একটুখানি শোও না মা ডাক্তারবাবু যখন বলে গেলেন বসন্ত নয় তখন তার কোনো ভয় নেই মা পিয়ারি কহিল ওরে বাবা ডাক্তারে ভয় নেই বললি কি মেয়ে মানুষের ভয় যায় তোকে সে ভাবনা করতে হবে না বঙ্কু তুই বরফটা বদলে দিয়ে শুয়ে পড় আর নে। বঙ্কু আসিয়া বরফ বদলাইয়া দিল ফিরিয়া গিয়া সেই খাটিয়ার উপর শুইয়া পড়িল অনতি বিলম্বে তাহার যখন নাক ডাকিতে লাগিল আমি আস্তে আস্তে ডাকিলাম পিয়ারি পিয়ারি মুখের উপর ঝুঁকিয়া পরিয়া কপালের জলবিন্দুগুলা আচলে আঁচলে মুছাইয়া লইয়া বলিল আমাকে কি চিনতে পারছ এখন কেমন আছো ভালো আছি কখন এলে একে আরা হ্যাঁ আরা আমরা কাল বাড়ি যাব কোথায় পাটনায় আমার বাড়ি ছাড়া আর কি কোথাও এখন তোমাকে ছেড়ে দিতে পারি এই ছেলেটি কে রাজলক্ষ্মী আমার সতীন পো কিন্তু বঙ্কু আমার পেটের ছেলেই আমার কাছে থেকেই ও পাটনা কলেজে পড়ে আজ আর কথা কই না ঘুমো কাল সব কথা বলবো। বলিয়া সে আমার মুখের উপর হাত চাপা দিয়া আমার মুখ বন্ধ করিয়া দিল আমি হাত বাড়াইয়া রাজলক্ষ্মীর ডান হাতখানি মুঠোর মধ্যে লইয়া পাশ ফিরিয়া শুইলাম যাহাতে অচৈতন্য শয্যাগত হইয়া পড়িয়াছিলাম তাহা বসন্ত নয় অন্য জ্বর ডাক্তারি শাস্ত্রে নিশ্চয়ই তাহার একটা কিছু গাল ভরা শক্ত নাম ছিল কিন্তু আমি তাহা অবগত নই খবর পাইয়া পিয়ারি তাহার ছেলেকে লইয়া জন্দুই ভৃত্ত এবং দাসী লইয়া আসিয়া উপস্থিত হয় সেই দিনই একটা বাসা ভাড়া করিয়া আমাকে স্থানান্তরিত করে এবং শহরের ভালো মন্দ নানাবিধ চিকিৎসক জড়ো করিয়া ফেলে ভালোই করিয়াছিল না হইলে অন্য ক্ষতি না হোক ভারতবর্ষের পাঠক পাঠিকার ধৈর্যের মহিমাটা সংসারে অবিদিত হইয়া থাকিত ভোরবেলা পিয়ারি কহিল বঙ্কু আর দেরি করিস নে বাবা এই বেলা একখানা সেকেন্ড ক্লাস গাড়ি রিজার্ভ করে আয় আমি একদণ্ডও এখানে রাখতে সাহস করি নি বঙ্কুর অতৃপ্ত নিদ্রা তখনও দুচক্ষু জড়াইয়া ছিল সে মুদ্রিত নেত্রে স্বরে জবাব দিল তুমি খেপেছো মা এ অবস্থায় কি নাড়ানাড়ি করা যায় পিয়ারি একটু হাসিয়া কহিল আগে তুই উঠে চোখে মুখে জল দিয়ে দেখি তারপর নাড়ানাড়ির কথা বোঝা যাবে লক্ষ্মীবাব আমার ওট। বঙ্কু অগত্যা শয্যা ত্যাগ করিয়া মুখ হাত ধুইয়া কাপড় ছাড়িয়া স্টেশনে চলিয়া গেল তখন সবেমাত্র সকাল হইতেছিল ঘরে আর কেহ ছিল না ধীরে ধীরে ডাকিলাম পিয়ারি আমার শিয়রের দিকে আরেকখানা খাটিয়া জোড়া দেওয়া ছিল তাহারই উপর ক্লান্তিবশত বোধ করি সে ইতিমধ্যে একটুখানি চোখ বুজিয়া বুঝিয়া ছিল ধর্মর করিয়া উঠিয়া বসিয়া আমার মুখের উপর ঝুঁকিয়া পড়িল কোমল কণ্ঠে জিজ্ঞাসা করিল ঘুম ভাঙল আমি তো জেগেই আছি পেয়ারি উৎকণ্ঠিত যত্নের সহিত আমার মাথায় কপালে হাত বলেইয়া দিতে আমার মাথায় কপালে হাত বলেইয়া দিতে দিতে কহিল জ্বর এখন খুব কম একটুখানি চোখ বুঝে ঘুমাবার চেষ্টা করো না কেন তা তো বরাবরই করছে পেয়ারি আর জ্বর আমার কদিন হলো তেরো দিন বলিয়া সে কতই যেন একটা বর্ষি প্রবীণার মতো গম্ভীরভাবে কহিল দেখো ছেলেপিলেদের সামনে আমাকে আর ও বলে ডেকো না চিরকাল লক্ষ্মী বলে ডেকেছ তাই বলো না কেন দিন দুই হইতেই পূর্ণ সচেতন ছিলাম এবং আমার সমস্ত কথাই স্মরণ হইয়াছিল বলিলাম আচ্ছা তারপরে যাহা বলিবার জন্য ডাকিয়াছিলাম ছিলাম মনে মনে সেই কথাগুলি একটু গুছাইয়া লইয়া বলিলাম আমাকে নিয়ে যাবার চেষ্টা করছো কিন্তু তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাইনে তবে কি করতে চাও আমি ভাবছি এখন যেমন আছি তাতে তিন চার দিনেই বোধহয় একরকম সেরে যাব। তোমরা বরঞ্চ এই কটা দিন অপেক্ষা করে বাড়ি যাও তখন তুমি কি করবে শুনি সে যা হয় একটা হবে তা হবে বলিয়া পিয়ার একটুখানি হাসিল তারপর সমুখে উঠিয়া আসিয়া খাটের উপর একটা বাজের উপর বসিয়া আমার মুখের দিকে ক্ষণকাল চুপ করিয়া চাহিয়া থাকিয়া আবার একটু হাসিয়া কহিল তিন চার দিনে না হোক দশ বারো দিনে রোগ সারবে তা জানি কিন্তু আসল রোগটা কত দিনে সারবে আমাকে বলতে পারো আসল রোগ আবার কী ভাববে একরকম বলবে একরকম করবে আরেক রকম চিরকাল ওই এক রোগ তুমি জানো যে এক মাসের আগে তোমাকে চোখের আড়াল করতে পারবো না তবু বলবে তোমাকে কষ্ট দিলুম তুমি যাও ওগো দয়াময় আমার ওপর যদি তোমার এতই দরদ তবে যাই হোক গে সন্ন্যাসী নাও সন্ন্যাসী সেজে কী হাঙ্গামাই বাঁধালে এসে দেখি মাটির উপর ছেঁড়া কাঁথায় পড়ে অঘর অচৈতন্য মাথায় ধুলো কাদায় জট পাকিয়েছে সর্বাঙ্গে রুদ্রাক্ষী বাধা হাতে দুগাছা পেতলের বালা মা গো মা দেখে কেঁদে বাঁচিনে বলিতে বলিতেই উদ্বেল অশ্রুজল তাহার দুই চোখ ভরিয়া টলটল করিয়া উঠিল হাত দিয়া তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল বঙ্কু বলে ইনি কে মা মনে মনে বললুম তুই ছেলে তোর কাছে সে কথার কি বলবো বাবা উহ কি বিপদের দিনই সে দিনটা গেছে মাইরি কি শুভক্ষণেই পাঠশালে দুজনের চার চক্ষুর দেখা হয়েছিল যে দুঃখটা তুমি আমাকে দিলে এত দুঃখ ভূভারতে কেউ কখনও কাউকে দেয়নি দেবে না শহরের মধ্যে বসন্ত দেখা দিয়েছে সবাইকে নিয়ে ভালোই ভালোই পালাতে পারলে যে বাঁচি বলিয়া সে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল সে রাত্রেই আমরা আরা ত্যাগ করিলাম একজন ছোকরা ডাক্তারবাবু অনেক প্রকার ওষুধের সরঞ্জাম লইয়া আমাদের পাটনা পর্যন্ত পৌঁছাইয়া দিতে সঙ্গে গেলেন পাটনায় পৌঁছিয়া বারো তেরো দিনের মধ্যেই এক প্রকার সারিয়া উঠিলাম একদিন সকালে পেয়ারির বাড়ি একলা ঘরে ঘরে ঘুরিয়া আসবাবপত্র দেখিয়া কিছু বিস্মিত হইলাম এমন যে ইতিপূর্বে দেখি নাই তাহা নয় জিনিসগুলি ভালো এবং বেশি মূল্যের তা বটে কিন্তু এই মারোয়ারি পাড়ার মধ্যে এই সকল ধনী অল্প শিক্ষিত শৌখিন মানুষের সংস্রবে এত সামান্য জিনিসপত্রেই এ সন্তুষ্ট রহিল কি করিয়া ইতিপূর্বে আমি আরও যতগুলি এই ধরনের ঘরদার দেখিয়াছি তাহাদের সহিত কোথাও কোনো অংশে ইহার সাদৃশ্য নাই সেখানে ঢুকিলেই মনে হইয়াছে ইহার মধ্যে মানুষ ক্ষণকালও অবস্থান করে কি করিয়া ইহার ঝাড় লণ্ঠন ছবি দেওয়ালগিরি আয়না গ্লাসকেসের মধ্যে আনন্দের পরিবর্তে আশঙ্কা হয় সহজ শ্বাস প্রশ্বাসের অবকাশটুকুও বুঝি মিলিবে না বহুলোকের বহুবিধ কামনা সাধনার উপহার রাশি এমনি ঠাসে ঠাসি গাদাগাদিভাবে চোখে পড়ে যে দৃষ্টিপাতেই মনে হয় এই অচেতন জিনিসগুলার মতো তাহাদের সচেতন দাতারাও যেন এই বাড়ির মধ্যে একটুখানি জায়গার জন্য এমনই ভিড় করিয়া পরস্পরের সহিত রেশারেশি ঠেলাঠেলি করিতেছে কিন্তু এই বাড়ির কোনো ঘরে আবশ্যকীয় দ্রব্যের অতিরিক্ত একটা বস্তু চোখে পড়িল না এবং যাহা চোখে পড়িল সেগুলি যে গৃহস্বামিনীর আপনার প্রয়োজনে আহারিত হইয়াছে এবং তাহার নিজের ইচ্ছা এবং অভিরুচিকে অতিক্রম করিয়া আর কাহারও প্রলুব্ধ অভিলাষ যে অনধিকার প্রবেশ করিয়া জায়গা জুড়িয়া বসিয়া নাই তাহা অতি সহজেই বোঝা গেল আরও একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করিল একটা নামজাদা বাইজির গৃহে গান বাজনার কোনো আয়োজন নাই এঘর সে ঘর ঘুরিয়া দোতলার একটা কোণের ঘরের দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলাম এটি যে বাইজির নিজের শয়নমন্দির তা ভিতরে চাহিবা মাত্রই টের পাইলাম কিন্তু আমার কল্পনার সহিত ইহার কতই না প্রভেদ যাহা ভাবিয়াছিলাম তাহার কিছুই নাই মেজেটি সাদা পাথরের দেয়ালগুলি দুধের মতো সাদা ঝকঝক করিতেছে ঘরের একধারে একটা ছোট তক্তপোষের উপর বিছানা পাতা একটি কাঠের আলনায় খান কয়েক বস্ত্র এবং তাহারই পিছনে একটি লোহার আলমারি আর কোথাও কিছু নাই জুতা পায়ে প্রবেশ করিতে কেমন যেন সংকোচ বোধ হইল চৌকাঠের বাহিরে খুলিয়া রাখিয়া ভেতরে ঢুকিলাম বোধ করি ক্লান্তিবশতই তাহার শয্যায় আসিয়া বসিয়াছিলাম না হইলে ঘরে আর কিছু বসিবার জায়গা থাকিলে তাহাতেই বসিতাম সম্মুখের খোলা জানলা ঢাকিয়া একটা মস্ত নিমগাছ তাহারে ভিতর দিয়া ঝিরঝির করিয়া বাতাস আসিতেছিল দিকে চাহিয়া হঠাৎ কেমন একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলাম একটা মিষ্ট শব্দের চমকিত হইয়া দেখিলাম গুনগুন করিয়া গান গাহিতে গাহিতে পিয়ারি ঘরে ঢুকিয়াছে সে গঙ্গায় স্নান করিতে গিয়াছিল ফিরে আসিয়া নিজের ঘরে ভিজা কাপড় ছাড়িতে আসিয়াছে সে এদিকে একেবারেই তাকায় নাই সোজা আলনার কাছে গিয়া শুষ্ক বস্ত্রে হাত দিতেই আমি ব্যস্ত হইয়া সাড়া দিলাম ঘাটে কাপড় নিয়ে যাও না কেন পিয়ারি চমকিয়া চাহিয়া হাসিয়া ফেলিল কহিল হ্যাঁ চোরের মতো আমার ঘরে ঢুকে বসে আছো না না বসো বসো যেতে হবে না আমি ওঘর থেকে কাপড় ছেড়ে আসছি বলিয়া লঘু পদক্ষেপে গড়দের কাপড়খানি হাতে করিয়া বাহির হইয়া গেল মিনিট পাঁচেক পরে প্রফুল্ল মুখে ফিরিয়া আসিয়া হাসিয়া কহিল আমার ঘরে তো কিছুই নেই তবে কী চুরি করতে এসেছিলে বলো তো আমাকে নয় তো আমি বলিলাম আমাকে এমনই অকৃতজ্ঞ পেয়েছ তুমি আমার এত করলে আর শেষে তোমাকেই চুরি করব আমি অত লোভী নই মুখ ম্লান হইয়া গেল কথাটাই সে যে ব্যথা পাইতে পারে বলিবার সময় তাহা ভাবি নাই ব্যথা দিবার ইচ্ছাও ছিল না থাকা স্বাভাবিকও নয় বিশেষত দুই একদিনের মধ্যেই আমি প্রস্থানের সংকল্প করিতেছিলাম বেফাঁস কথাটা সারিয়া লইবার জন্য জোর করিয়া হাসিয়া বলিলাম নিজের জিনিস বুঝি কেউ চুরি করতে আসে এই বুঝি তোমার বুদ্ধি কিন্তু এত সহজে তাকে ভোলানো গেল না মলির মুখে কহিল তোমাকে আর কৃতজ্ঞ হতে হবে না দয়া করে সে সময় যে একটা খবর পাঠিয়েছিলে এই আমার ঢের তাহার শুদ্ধ স্নাতক প্রফুল্ল হাসি মুখখানি এই রোদ্রোজ্জ্বল সকালবেলাতেই ম্লান করিয়া দিলাম দেখিয়া একটা বেদনার মতো বুকের মধ্যে বাজিতে লাগিল সেই হাসিটুকুর মধ্যে কি যেন একটা মাধুর্য ছিল তাহা নষ্ট হইবা মাত্র ক্ষতিটা সুস্পষ্ট হইয়া উঠিল ফিরিয়া পাইবার আশায় তৎক্ষণাৎ অনুতপ্ত স্বরে বলিয়া উঠিলাম তোমার কাছে তো লুকানো কিছু নেই সবই জানো তুমি না গেলে আমাকে সেই ধুলোবালির উপরেই মরে থাকতে হতো কেউ ততদূর গিয়ে একবার হাসপাতালে পাঠাবার চেষ্টাও করত না সেই যে চিঠিতে লিখেছিলে সুখের দিনে না হোক দুঃখের দিনে যেন মনে করি নেহাত পরমায়ু ছিল বলেই কথাটা মনে পড়েছিল তা এখন বেশ বুঝতে পারি পারো নিশ্চয়ই তাহলে আমার জন্যই প্রাণটা ফিরে পেয়েছ বলো তাতে আমার কোনো সন্দেহ নেই তাহলে ওটা দাবি করতে পারি বলো তা পারো কিন্তু আমার প্রাণটা এত তুচ্ছ যে তারপরে তোমার লোভ হওয়াই উচিত নয় পিয়ারি এতক্ষণ পরে একটু হাসিয়া বলিল তবু ভালো যে নিজের দামটা এতদিনে টের পেয়েছ কিন্তু পরক্ষণে গম্ভীর হইয়া কহিল তামার সাথে থাক অসুখ তো একরকম ভালো হলো এখন যাবে কবে মনে করছো তাহার প্রশ্ন ঠিক বুঝিতে পারিলাম না গম্ভীর হইয়া বলিলাম কোথাও যাবার তো এখন তাড়া নেই তাই আরও কিছুদিন থাকবো ভাবছি পিয়ারি কহিল কিন্তু আমার ছেলে প্রায়ই আজকাল বাঁকিপুর থেকে আসছে বেশি দিন থাকলে সে হয়তো কিছু ভাবতে পারে আমি বলিলাম ভাবলেই বা তাকে তো আর তোমার ভয় করে চলতে হয় না এমন আরাম ছেড়ে শীঘ্র কোথাও আমি নড়ছি নে পিয়ারি বীরসমুখে বলিল তা কি হয় বলিয়া হঠাৎ উঠিয়া গেল পরদিন বিকালবেলায় আমার ঘরের পশ্চিম দিকের বারান্দায় একটা ইজি চেয়ারে শুইয়া সূর্যাস্ত দেখিতেছিলাম বঙ্কু আসিয়া উপস্থিত হইল এতদিন তাহার সহিত ভালো করিয়া আলাপ করিবার সুযোগ হয় নাই একটা চেয়ারে বসিতে ইঙ্গিত করিয়া বলিলাম বঙ্কু কি পড়ো তুমি ছেলেটি অতিশয় সাদা ভালো মানুষ কহিল গত বছর আমি এন্ট্রান্স পাস করিয়াছি এখন তাহলে বাকিপুর কলেজে পড়ছ তো আগে হ্যাঁ তোমরা কটি ভাই বোন ভাই আর নেই চারটি বোন তাদের বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ মাই বিয়ে দিয়েছেন তোমার আপনার মা বেঁচে আছেন হ্যাঁ তিনি দেশের বাড়িতে আছেন তোমার এই মা কখনো তোমার দেশের বাড়িতে গেছেন অনেকবার এই তো পাঁচ ছ মাস এসেছেন সেজন্য দেশে কোনো গোলযোগ হয় না বঙ্কু একটু চুপ করিয়া থাকিয়া কহিল হলোই বা আমাদের একঘরে করে রেখেছে বলে তো আর আমি আপনার মাকে ত্যাগ করতে পারি নি আর অমন মাই বা কজনের আছে মুখে আসিল জিজ্ঞাসা করি মায়ের উপর এত ভক্তি আসিল কী রূপে কিন্তু চাপিয়া গেলাম বঙ্কু কহিতে লাগিল আচ্ছা আপনি বলুন গান বাজনা করাতে কি কোনো দোষ আছে আমার মা তো শুধু তাই করেন পরনিন্দে পরচর্চা তো করেন না বরঞ্চ গ্রামে আমাদের যারা পরম শত্রু তাদেরই আট দশজন ছেলের পড়ার খরচ দেন শীতকালে কত লোককে কাপড় দেন কম্বল দেন এ কি মন্দ কাজ করেন আমি বললাম না এ তো খুব ভালো কাজ বঙ্কু উৎসাহিত হইয়া কহিল তবে বলুন তো আমাদের গায়ের মতো পাঁচই গা কোথাও আছে এই দেখুন না সে বছর ইটপুরি আমাদের কোঠাবাড়ি তৈরি হলো গ্রামে ভয়ানক জলকষ্ট দেখে মা আমার মাকে বললেন দিদি আরও কিছু টাকা খরচ করে ইটখোলাটাকেই একটা পুকুর কাটিয়ে দিই তিন চার হাজার টাকা খরচ করে তাই করে দিলেন ঘাট বাঁধিয়ে দিলেন কিন্তু গায়ের লোক সে পুকুর মাকে প্রতিষ্ঠা করতে দিলে না অমন জল কিন্তু কেউ খাবে না ছোবে না এমনই বজ্জাত লোক কেবল এই হিংসায় সবাই মরে যায় যে আমাদের কোঠাবাড়ি তৈরি হলো বুঝলেন না আমি আশ্চর্য হইয়া বলিলাম বলো কি হে এই দারুণ জলকষ্ট ভোগ করবে তবু অমন জল ব্যবহার করবে না বঙ্কি একটু হাসিয়া কহিল তাই তো কিন্তু সে কি বেশি দিন চলে প্রথম বছর ভয়ে কেউ সে জল ছুলে না কিন্তু এখন ছোট লোকেরা সবাই নিচ্ছে খাচ্ছে বামুন কায়েতেরাও চৈত্র বৈশাখ মাসে লুকিয়ে জল নিয়ে যাচ্ছে কিন্তু তবু পুকুর প্রতিষ্ঠা করতে দিলে না এ কি মায়ের কম কষ্ট আমি কহিলাম নিজের নাক কেটে পরের যাত্রা ভাঙবার যে একটা কথা আছে সে যে দেখি তাই বঙ্কু জোর দিয়া বলিল ঠিক তাই এমন গায়ে আলাদা একঘরে হয়ে থাকাই সাপে বর আপনি কি বলেন প্রত্যুত্তরে আমি শুধু হাসিয়া ঘাড় নাড়িলাম হা না স্পষ্ট করিয়া কিছুই বলিলাম না কিন্তু সেজন্য বঙ্কুর উদ্দীপনা বাধা পাইল না দেখিলাম ছেলেটি তাহার বিমাতাকে সত্যিই ভালোবাসে অনুকূল শ্রোতা পাইয়া শক্তির আবেগে সে দেখিতে দেখিতে মাতিয়া উঠিল এবং তাহার অজস্র স্তুতিবাদে আমাকে প্রায় ব্যাকুল করিয়া তুলিল হঠাৎ এক সময় তাহার হুঁশ হইল যে এতক্ষণের মধ্যে আমি একটি কথাতেও কথা যোগ করি নাই তখন সে অপ্রতিভ হইয়া কোনো প্রসঙ্গটা চাপা দিবার জন্য প্রশ্ন করিল আপনি এখন কিছুদিন এখানে আছেন তো আমি হাসিয়া কহিলাম না কাল সকালই আমি যাচ্ছি কাল হ্যাঁ কালই কিন্তু আপনার দেহ তো এখনও সবল হয়নি অসুখটা একেবারে সেরেছে বলে কি আপনার মনে হচ্ছে বলিলাম সকাল পর্যন্ত সেরেছে বলেই মনে হয়েছিল বটে কিন্তু এখন মনে হচ্ছে না আজ দুপুর থেকে আবার মাথাটা ধরেছে তবে কেন এত শীঘ্র যাবেন এখানে তো আপনার কোনো কষ্ট নেই বলিয়া ছেলেটি চিন্তিত মুখে আমার মুখের পানে চাহিয়া রহিল আমিও কিছুক্ষণ চুপ করিয়া তাহার পানে চাহিয়া তাহার মুখের উপর ভিতরের যথার্থ কথাটা পড়িতে চেষ্টা করিলাম যতটা পড়িলাম তাহাতে সত্য গোপনের কোনো প্রয়াস অনুভব করিলাম না তবে ছেলেটি লজ্জা পাইল বটে এবং সেই লজ্জাটা ঢাকিয়া ফেলিবারও চেষ্টা করিল কহিল আপনি এখন যাবেন না কেন বলো দেখি আপনি থাকলে মা বড় আনন্দে থাকেন বলিয়া ফেলিয়াই মুখ রাঙা করিয়া চট করে উঠিয়া গেল দেখিলাম ছেলেটি খুব সরল বটে কিন্তু নির্বোধ নয় পিয়ারি কেন যে বলিয়াছিল আর বেশি দিন থাকলে আমার ছেলে কি ভাববে কথাটার সহিত ছেলেটির ব্যবহার আলোচনা করিয়া অর্থটা যেন বুঝিতে পারিলাম বলিয়া বোধ হইল মাতৃত্বের এই একটা ছবি আজ চোখে পড়ায় যেন একটা নতুন জ্ঞান লাভ করিলাম পিয়ারির হৃদয়ের একাগ্র বাসনা অনুমান করা আমার পক্ষে কঠিন নয় এবং সে যে সংসারের সব দিক দিয়া সর্বপ্রকারই স্বাধীন তাহাও কল্পনা করা বোধ করি পাপ নয় তবুও সে যে মুহূর্তে এই একটা দরিদ্র বালকের মাতৃপদ স্বেচ্ছায় গ্রহণ করিয়াছে অমনি সে নিজের দুটি পায়ে শতপাকে বেড়িয়া লোহার শিকল বাঁধিয়া ফেলিয়াছে আপনি সে যাই হোক কিন্তু সেই আপনাকে মায়ের সম্মান তাহাকে তখন দিতেই হইবে তাহার অসংযত কামনা উশৃঙ্খল প্রবৃত্তি যতই অধপথেই তাহাকে ঠেলিতে চাওক। কিন্তু এ কথাও সে ভুলিতে পারে না সে একজনের মা এবং সেই সন্তানের ভক্তিনত দৃষ্টির সম্মুখে তাহার মাকে তো সে কোনো অপমান করিতে পারে না তাহার বিয়ফল যৌবনের লালসামত্ত বসন্ত দিনে কে যে ভালোবাসিয়া তাহার পিয়ারি নাম দিয়াছিল আমি জানি না কিন্তু এই নামটা পর্যন্ত সে তাহার ছেলের কাছে গোপন করিতে চায় এই কথাটা আমার স্মরণ হইয়া গেল চোখের উপর সূর্য অস্ত গেল সেই দিকে চাহিয়া আমার সমস্ত অন্তকরণটা যেন গলিয়া রাঙা হইয়া উঠিল মনে মনে কহিলাম রাজলক্ষ্মীকে আর তো আমি ছোট করিয়া দেখিতে পারি না আমাদের বাহ্য ব্যবহার যত বড় স্বাতন্ত্র রক্ষা করিয়াই এতদিন চলুক না স্নেহ যতই মাধুর্য ঢালিয়া দিক না উভয়ের কামনা যে একত্র সম্মিলিত হইবার জন্য অনুক্ষণ দুর্নিবার বেগে ধাবিত হইতেছিল তাহাতে তো সংশয় নাই কিন্তু আজ দেখিলাম অসম্ভব হঠাৎ বঙ্কুর মা অভ্রভেদী হিমাচলের ন্যায় পথ রুদ্ধ করিয়া রাজলক্ষ্মী ও আমার মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে মনে মনে বলিলাম কাল সকালেই তো আমি এখান হইতে যাইতেছি কিন্তু তখন যেন মনের মধ্যে লাভালাভের হিসাব করিতে গিয়া হাতের পাঁচ রাখিবার চেষ্টা না করি আমার এই যাওয়াটা যেন যাওয়াই হয় দেখিতে পাই নাই ছল করিয়া একখানি সূক্ষ্ম বাসনার বাঁধন রাখিয়া না যাই যাহার সূত্র ধরিয়া আবার একদিনে আসিয়া উপস্থিত হইতে হয় অন্য মনস্কে হইয়া সেইখানেই বসিয়াছিলাম সন্ধ্যার সময় ধুনুচিতে ধূপ ধুনা দিয়া সেটা হাতে করিয়া রাজলক্ষ্মী এই বারান্দা দিয়েই আরেকটা ঘরে যাইতেছিল থমকিয়া দাঁড়াইয়া বলিল মাথা ধরেছে হিমে বসে কেন ঘরে যাও হাসি পাইল বলিলাম অবাক করলে লক্ষ্মী হিম এখানে কোথায় রাজলক্ষ্মী কহিল হিম না থাক ঠান্ডা বাতাস তো বইছে সেটাই কোন ভালো না সেও তোমার ভুল ঠান্ডা গরম কোনো বাতাসই বইছে না রাজলক্ষ্মী কহিল আমার সমস্তই ভুল কিন্তু মাথা ধরাটা তো আর আমার ভুল নয় সেটা তো সত্যি ঘরে গিয়ে একটু শুয়েই পড়ো না রতন কি করছে সে কি একটু অডিকলুন মাথায় দিতে পারে না এই বাড়ির চাকরগুলোর মতো বাবু চাকর আর পৃথিবীতে নেই বলিয়া রাজলক্ষ্মী নিজের কাজে চলিয়া গেল রতন যখন ব্যস্ত ও লজ্জিত হইয়া অডিকলন জল প্রভৃতি আনিয়া হাজির করিল এবং তাহার ভুলের জন্য বারংবার অনুতাপ প্রকাশ করিতে লাগিল তখন আমি না হাসিয়া থাকিতে পারিলাম না রতন সাহস পাইয়া আস্তে আস্তে কহিল এতে আমার যে দোষ নেই সে কি আমি জানি নে বাবু কিন্তু মাকে তো বলবার জো যে তুমি রেগে থাকলে মিছিমিছি বাড়ি শুদ্ধ লোকের দোষ দেখতে পাও কৌতূহলী হইয়াই প্রশ্ন করিলাম রাগ কেন রতন কহিল সে কি আর কারো জানবার জো আছে বড়লোকের রাগবাবু শুধু শুধু হয় আবার শুধু শুধু যায় তখন ঢাকা দিয়ে থাকতে না পারলেই চাকর প্রাণ গেল দ্বারের নিকট থেকে হঠাৎ প্রশ্ন আসিল তখন তোদেরকে আমি মাথা কেটে রে রতন আর লোকের বাড়িতে যদি এত জ্বালা তো আর কোথাও যাসনে কেন মনিমের প্রশ্নে রতন কুণ্ঠিত অধমুখে নিরুত্তরে বসিয়া রহিল রাজলক্ষ্মী কহিল তোর কাজটা কি ওর মাথা ধরেছে বঙ্কুর মুখে শুনে আমি তোকে জানালুম তাই এখানে আটটা রাত্রির এসে আমার সুখ খেতে গেছিস কাল থেকে আর কোথাও কাজের চেষ্টা করিস এখানে হবে না বুঝলি রাজলক্ষ্মী চলিয়া গেল রতন অডিকলন জল দিয়া আমার মাথায় বাতাস করিতে লাগিল রাজলক্ষ্মী তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল কাল সকালে নাকি বাড়ি যাবে আমার যাবার সংকল্প ছিল বটে কিন্তু বাড়ি ফিরিবার সংকল্প ছিল না তাই প্রশ্নটার আরেক রকম করিয়া জবাব দিলাম হ্যাঁ কাল সকালে যাব কাল কটার গাড়িতে যাবে সকালেই বেরিয়ে পড়ব তাতে যে গাড়ি জোটে আচ্ছা এখানে টাইম টেবিলের জন্য কাউকে না হয় স্টেশনে পাঠিয়ে দিকে বলিয়া সে চলিয়া গেল তারপর রতন যথাসময়ে কাজ সারিয়া প্রস্থান করিল নিচে ভৃত্তদের শব্দ সাড়া নীরব হইল বুঝিলাম সকলেই এবার নিদ্রার জন্য শয্যাশ্রয় করিয়াছে আমার কিন্তু কিছুতেই ঘুম আসিল না ঘুরিয়া ফিরিয়া একটা কথা কেবলই মনে হইতে লাগিল পিয়ারি বিরক্ত হইল কেন এমন কি করিয়াছি যাহাতে সে আমার যাওয়ার জন্যই অধীর হইয়া উঠিয়াছে রতন বলিয়াছিল বড়লোকের ক্রোধ শুধু শুধু হয় কথাটা আর কোন বড়লোকের সম্বন্ধে খাটে কিনা জানি না কিন্তু পিয়ারির সম্বন্ধে কিছুতেই খাটে না সে যে অত্যন্ত সংযমী এবং বুদ্ধিমতী সে পরিচয় আমি বহুবার পাইয়াছি এবং আমার নিজেরও বুদ্ধি নাই থাক প্রবৃত্তি সম্পর্কে সংযম তার চেয়ে কম নয় বোধ করি কারও চেয়ে কম নয় বুকের মধ্যে যাই হোক মুখ দিয়া তাহাকে বাহির করিয়া না আমার অতি বড় বিকারের ঘরেও সম্ভব বলিয়া মনে করি না ব্যবহারেও কোনোদিন কিছু ব্যক্ত করিয়াছি বলিয়া স্মরণ হয় না তাহার নিজের কার্যের দ্বারা লজ্জার হেতু কিছু ঘটিয়া থাকে তো সে আলাদা কথা কিন্তু আমার উপর রাগ করিবার তাহার কিছুমাত্র কারণ নাই সুতরাং বিদায়ের সময় তাহার এই আমাকে যে বেদনা দিতে লাগিল তাহা অকিঞ্চিতকর নয় অনেক রাত্রে হঠাৎ একসময় তন্দ্রা ভাঙিয়া চোখ মেলিলাম দেখিলাম রাজলক্ষ্মীর নিঃশব্দে ঘরে ঢুকিয়া টেবিলের উপর হইতে আলোটা সরাইয়া ওদিকের দরজার কোণে সম্পূর্ণ আড়াল করিয়া রাখিয়া দিল সম্মুখের জানলাটা খোলা ছিল তাহা বন্ধ করিয়া দিয়া আমার শয্যার কাছে আসিয়া এক মুহূর্ত চুপ করিয়া দাঁড়াইয়া কি যেন ভাবিয়া লইল তারপর মশারির ভেতরে হাত দিয়া প্রথমে আমার কপালের উত্তাপ অনুভব করিল পরে জামার বোতাম খুলিয়া বুকের উত্তাপ বারংবার অনুভব করিতে লাগিল নিভৃত চারিণীর এই গোপন করস্পর্শে প্রথমটা কুণ্ঠিত ও লজ্জিত হইয়া উঠিলাম কিন্তু তখনই মনে হইল সেবা করিয়া যে চৈতন্য ফিরাইয়া নিয়াছে তাহার কাছে আমার লজ্জা পাইবার কি আছে তাহার পরে সে বোতাম বন্ধ করিল গায়ের কাপড়টা সরিয়া গিয়াছিল গলা পর্যন্ত টানিয়া দিল শেষে মশারির ধারগুলা ভালো করিয়া গুঁজিয়া দিয়া অত্যন্ত সাবধানে কপাট বন্ধ করিয়া বাহির হইয়া গেল আমি সমস্তই দেখিলাম সমস্তই বুঝিলাম যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই জানিতে পারিল না সকালে প্রস্ফুট জল লইয়াই ঘুম ভাঙিল চোখ মুখ জ্বালা করিতেছে মাথা এত ভারী যে শয্যাত্যাগ করিতেও ক্লেশ বোধ হইল তবু যাইতেই হইবে এই বাটিতে নিজেকে আর এক দণ্ডও বিশ্বাস নাই সে যে কোনো মুহূর্তেই ভাঙিয়া পড়িতে পারে নিজের জন্য তত নয় কিন্তু রাজলক্ষ্মীর জন্যই রাজলক্ষ্মীকে ছাড়িয়া যাইতে হইবে তাহাতে আর বিন্দুমাত্র দ্বিধা করা চলিবে না মনে মনে ভাবিয়া দেখিলাম সে তাহার বিগত জীবনের কালি অনেকখানি ধুইয়া পরিষ্কার করিয়া ফেলিয়াছে আজ তাহার চারিপাশের ছেলেমেয়েরা মা বলিয়া ঘিরিয়া দাঁড়াইয়াছে এই প্রীতি ও ভক্তির আনন্দধাম হইতে তাহাকে অসম্মানিত করিয়া ছিনাইয়া বাহির করিয়া আনিব এত বড় প্রেমের এই সার্থকতা কি অবশেষে আমার জীবন অধ্যায় চিরদিনের জন্য লিপিবদ্ধ হইয়া থাকিবে পিয়ারি ঘরে ঢুকিয়া কহিল এখন দেহটা কেমন আছে বলিলাম খুব মন্দ নয় যেতে পারবো আজ না গেলেই কি নয় হ্যাঁ আজ যাওয়া চাই তাহলে বাড়ি পৌঁছে একটা খবর দিও নইলে আমাদের বড় ভাবনা হবে তাহার অবিচলিত ধৈর্য দেখিয়া মুগ্ধ হইয়া গেলাম তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলাম আচ্ছা আমি বাড়িতেই যাব আর গিয়েই তোমাকে খবর দেব পেয়ারি বলিল দিও আমিও চিঠি লিখে তোমাকে দু একটা কথা জিজ্ঞাসা করব বাহিরে পালকিতে যখন উঠিতে যাইতেছি দেখি দ্বিতলের বারান্দায় পেয়ারি চুপ করিয়া আছে। তাহার বুকের ভিতরে যে কি করিতেছিল তাহার মুখ দেখিয়া তাহা জানিতে পারিলাম না আমার অন্নদা দিদিকে মনে পড়িল বহুকাল পূর্বের একটা শেষ দিনে তিনিও যেন ঠিক এমনি গম্ভীর এমনি স্তব্ধ হইয়াই দাঁড়াইয়াছিলেন তাহার সেই দুটি করুণ চোখের দৃষ্টি আমি ভুলি নাই কিন্তু সে চাহনিতে তখন কত বড় একটা আসন্ন বিদায়ের ব্যথা ঘনীভূত হইয়া উঠিয়াছিল তাহা তো পড়িতে পারি নাই কি জানি আজিও তেমনই ধারা একটা কিছু ওই দুটি নিবিড় কালো চোখের মধ্যে আছে কিনা না নিঃশ্বাস ফেলিয়া পালকিতে উঠিয়া বসিলাম দেখিলাম বড় প্রেম শুধু কাছেই টানে না ইহা দূরেও ঠেলিয়া ফেলে ছোটখাটো প্রেমের সাধ্যও ছিল না এই সুখৈশ্বর্য পরিপূর্ণ স্নেহস্বর্গ হইতে মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমাকে আজ এক পদ নড়াইতে পারিত বাহকেরা পালকে লইয়া স্টেশন অভিমুখে দ্রুত পদে প্রস্থান করিল মনে মনে বারংবার বলিতে লাগিলাম লক্ষ্মী দুঃখ করিও না ভাই এ ভালোই হইল যে আমি চলিলাম তোমার ঋণ ইহজীবনে শোধ করিবার শক্তি আমার নাই কিন্তু যে জীবন তুমি দান করিলে সেই জীবনের অপব্যবহার করিয়া আর না তোমার অপমান করি দূরে থাকিলেও এই সংকল্প আমি চিরদিন অক্ষুণ্ণ রাখিব কল্পকথনবাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত আজ ষষ্ঠ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল শ্রীকান্ত প্রথম খণ্ড শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটি সর্বমোট চারটি খণ্ডে লিখেছেন আরও তিনটি খণ্ড বাকি থাকলেও আমরা চেষ্টা করব আগামী দিনগুলোতে আপনাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের বাকি তিনটি খণ্ড একে একে হাজির করতে গল্প পাঠ যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা